আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালীপুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমার সবাই ভালো আছে, আমি ভালো আছি। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে বৈদেশিক সাহায্য কী আর এই বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা কী। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশ পরিচালনার জন্য সরকার বিভিন্নভাবে সাহায্য বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকে, বিশেষ করে করের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে থাকে। তারপরেও যদি সম্ভব না হয় তাহলে সরকার কিন্তু ঋণ গ্রহণ করে থাকে। এরপরে সরকার দেশ পরিচালনার জন্য অনেক সময় তারপরেও আরও অধিক অর্থের প্রয়োজন হলে তখন সরকার কিন্তু বৈদেশিক সাহায্যের আশ্রয় গ্রহণ করে থাকে। আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, এই জন্য আমাদের বৈদেশিক সাহায্যের প্রয়োজন আছে। এখন আমরা আলোচনা করবো যে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা কী, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমাদের কোন কোন ক্ষেত্রে বৈদেশিক সাহায্যের প্রয়োজন আছে, আমাদের আমাদের দেশের কথা যদি আমরা হিসাব করি তাহলে প্রথমটা হচ্ছে, যেহেতু আমাদের দেশ হচ্ছে নিম্ন অঞ্চল, এখানে বিশেষ করে ভাটির অঞ্চল, আমাদের দেশ বেশিরভাগ অঞ্চল উপকূলীয় অঞ্চল দ্বারা পরিবেশিত এবং আমাদের দেশকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। এই অঞ্চলে যেহেতু আমাদের বেশিরভাগ নিম্ন অঞ্চল, এখানে কিন্তু বিশেষ করে আমাদের এই দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, টর্নেডোর মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়ে থাকে। আর এই প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয় এবং সেইগুলা মেকআপ করা সরকারের পক্ষে সম্ভব হয় না। তখন সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ঋণ গ্রহণ করে থাকে, এমনকি বিদেশ থেকে বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে থাকে। আর বিদেশের সাহায্যের মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগ করা সম্ভব। আমরা যদি খেয়াল করি, আমাদের দেশে বিশেষ করে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ যে বিভিন্ন ধরনের বিষয় ছিল সবগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেগুলো থেকে উত্তরণের জন্য, সেগুলো থেকে উন্নয়নের জন্য কিন্তু সরকার শেষ পর্যন্ত কিন্তু বৈদেশিক সাহায্য গ্রহণ করে। তার মানে আমরা যেটা বলছি যে বিভিন্ন কারণে হোক, যে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, সরকার কিন্তু বিদেশের থেকে সাহায্য গ্রহণ করতে পারে বা বিদেশের সাহায্য নিয়ে যেতে পারে। এরপরে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ খুব কম। আমরা জানি যে বিশ্বের যে দেশ বেশি উন্নত সে দেশে কিন্তু প্রাকৃতিক সম্পদ উন্নত, কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কম থাকলেও যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো কিন্তু আমরা উত্তরণ করতে পারতেছি না। কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ উত্তরণ করার জন্য যে ধরনের প্রযুক্তি জ্ঞানের দরকার, যে ধরনের কারিগরি সক্ষমতার দরকার, যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেগুলো কিন্তু আমাদের দেশে নেই। এই জন্য সরকার কিন্তু প্রাকৃতিক সম্পদ উত্তরণের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং কারিগরি জ্ঞান আহরণের জন্য যে সমস্ত বিষয় দরকার সেই বিষয়ের জন্য কিন্তু সরকার বাধ্য হয়ে কিন্তু প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করার জন্য সরকার কিন্তু বিদেশের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে থাকে। আর এই অর্থ সাহায্যের মাধ্যমে সরকার প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং সেগুলো উত্তরণের জন্য সামরিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে বৈদেশিক সাহায্যের আর একটা খাত হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ সদ্ব্যবহারের জন্য সরকার বিদেশ থেকে ঋণ গ্রহণ করে থাকে বা বিদেশ থেকে সাহায্য নিয়ে থাকে। এরপর হচ্ছে কৃষি উন্নয়ন, আমাদের দেশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশগুলোকে বিভিন্ন ভাগ করা যায়, কিছু দেশ শিল্প উন্নত, কিছু দেশ কৃষিতে উন্নত। আমাদের দেশের অধিকাংশ লোক কৃষিজীবী, এখানে শতকরা 80% লোক কৃষির সাথে জড়িত, কিন্তু 80% লোক কৃষির সাথে জড়িত থাকলেও এখানে কিন্তু উন্নত মানের কৃষি সরঞ্জাম, যন্ত্রপাতি, ট্রাক্টর, হালের ব্যবস্থা নেই। আমরা সেই মান্ধাতা আমলের চাষ পদ্ধতি, হালের বলদ আর ওই লাঙ্গলের মাধ্যমে চাষ করতেছি। এখন যদি আমরা এই চাষ ব্যবস্থাকে উন্নত করতে চাই তাহলে উন্নত মানের ট্রাক্টর, বীজ, সার, কীটনাশকের দরকার আছে। আর এগুলার সংগ্রহ করার জন্য সরকার বাধ্য হয়ে বিদেশের সাহায্য নিয়ে থাকে। তার মানে কৃষি উন্নয়নের জন্য সরকার বিদেশির সাহায্য গ্রহণ করে থাকে, এটাও বিদেশির সাহায্যের আরেকটা কারণ। এরপরে হচ্ছে শিল্পায়ন, আমাদের দেশে শিল্প অতটা বেগবান নয়। বিশেষ করে আমরা দেখবো যে শেষ সময় আমাদের শিল্প ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পাকিস্তান পিরিয়ডের শিল্প ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের স্বাধীনের পর 1971 সালের পর থেকে সরকার শিল্প ব্যবস্থার দিকে মনোনিবেশ, মনোসংযোগ করছে। এখন শিল্পকে যদি আমরা বেগবান করতে চাই তাহলে বৃহৎ যন্ত্রপাতির দরকার আছে, বিভিন্ন ধরনের শিল্প কারখানার যে বিভিন্ন ধরনের সরঞ্জাম সেগুলো দরকার আছে, সেগুলো সংগ্রহ করতে হলে সরকারকে বাধ্য হয়ে বিদেশ থেকে কিন্তু সাহায্য নিতে হয়। আর এই শিল্প ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার বিদেশে সাহায্য নিয়ে থাকে, এটাও কিন্তু সরকারের বৈদেশিক সাহায্যে আরেকটা কারণ। এরপরে হচ্ছে উন্নত প্রযুক্তি এবং কর্মদক্ষতা অর্জনের ব্যবস্থা করা। আমরা যদি উন্নত প্রযুক্তির দিকে যেতে চাই, বিশ্বের বিভিন্ন দেশগুলো এখন উন্নত, তারা কিন্তু প্রযুক্তির দিক দিয়ে উন্নত, আমাদের দেশে কিন্তু প্রযুক্তির দিক দিয়ে উন্নত না। এখন আমরা যদি প্রযুক্তির দিক দিয়ে উন্নত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই প্রযুক্তির যন্ত্রপাতি এবং সেই সাজ সরঞ্জাম আমাদের সংগ্রহ করতে হবে, আর তার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। এই জন্য সরকার বিদেশ থেকে সাহায্য নিয়ে থাকে। এরপরে হচ্ছে অর্থনৈতিক ভিত্তি মজবুত করা। এখন যদি আমাদের দেশে আমরা বলতেছিলাম যে ভিশন 2020, আমরা যদি 2021 সালের মধ্যে
মধ্যমের দেশে যেতে চাই, 2041 সালে উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক ভিত্তিকে যদি মজবুত করতে হয় তাহলে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন, মূলধনের প্রয়োজন, বিনিয়োগের প্রয়োজন। এখন অধিক পরিমাণ মূলধন, অধিক পরিমাণ বিনিয়োগের জন্য কিন্তু আমাদের অধিক পরিমাণ অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের দেশের যে পরিমাণ অর্থ আছে সেই অর্থে আমাদের প্রয়োজন মিটে না। এই জন্য কিন্তু সরকার বাধ্য হয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, দেশটাকে উন্নত রাষ্ট্র পরিণত স্বার্থে সরকার কিন্তু অর্থনৈতিক ভিত মজবুত করার জন্য ঋণ গ্রহণ করে থাকে। এটাও কিন্তু সরকার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে থাকে, বিভিন্ন দাদা দেশ, বিভিন্ন উন্নত দেশগুলো থেকে কিন্তু সরকার বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, অর্থনৈতিক ভিতকে মজবুত করার সাথে সরকার কিন্তু সাহায্য নিয়ে থাকে। তাহলে আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা কী বা বৈদেশিক সাহায্য কী। আমার মনে হয় তোমার এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।